Assalamualaikum viewers, this is me Sarfaraz Sadi. Welcome back my another food vlog. আর আজকের ব্লগটা হচ্ছে ঢাকাইয়া কারানিগঞ্জ সমিতির পিঠা উৎসবের। আর এটা হচ্ছে ইনভিটেশন কার্ডের সাথে হচ্ছে চারটি কুপন থাকে। আর এই আয়োজনটা মূলত করেছে ঢাকাইয়া কারানিগঞ্জ সমিতির আয়োজনে। ভিতরে ঢুকবো তিনটা থেকে শুরু, তিনটার সময় মতো আমি পৌঁছে গেছি। তারপরেও আমি মনে করি আমি এক ঘন্টা লেট, কারণ আমি একজন ফুড ব্লগার হিসাবে আমার আরও এক ঘন্টা আগে আসা উচিত ছিল, কিন্তু আমি এক ঘন্টা লেট করছি। দুটা বাজে আসা উচিত ছিল আমার, তারপর আমি এক ঘন্টা লেট, কিন্তু বেশি কথা বলবো না, ভিতরে যাবো। ভিতরে যাই, ভিতরে আয়োজনগুলো দেখাবো, আর কত শত পিঠা আছে সবগুলো দেখাবো, সবগুলোর সাথে আপনাদের পরিচয় করাবো। বাইরে ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর, মেন গেটটা আপাতত বন্ধ, আমরা এই এন্টিরিয়র দিয়ে এই গেটটা দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। সো ভিতরে যাই, তারপর আমরা দেখি আরও কী কী আছে আর কী কী দেখাতে পারি। আর স্পেশালি ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, একজন ফুড ব্লগার হিসেবে আমি খুবই গর্বিত এই জায়গায় আসতে পেরে। আর আপনাদের সবাইকে জানাচ্ছি যে আপনারা সবাই যারা ঢাকাইয়া কারানিগঞ্জ সমিতির এই ফরমে যারা এখনও নিবন্ধন করেন নাই, তাড়াতাড়ি করে নেবেন, কারণ তাদের হচ্ছে ফেস্টিভ্যাল থাকে কিছুদিন পর পরই, আপনারা অবশ্যই এটাতে ইনভাইট হয়ে যাবেন এই যদি এই জায়গায় আপনি মেম্বার হয়ে থাকেন তাহলে। আমি ভিতরে চলে আসছি, আর আমরা আসছি এক কার্ডে চারজন। তো ওই মেন যে কার্ডটা ছিল সেটা ওই জায়গা থেকে রেখে দিচ্ছি, বাট চারটা কুপন আমার কাছে এখনো আছে। আমি একটু ভিতরের দিকে যাই, মানুষজন আপাতত আসতে শুরু করেছে। আর কী কী খাবার আছে, কী আছে না আছে, আমি সব কিছু ইন ডিটেলসে দেখার চেষ্টা করবো। আর ডেকোরেশন কিন্তু রাত্রে দেখা যাবে, রাত্রে এগুলো সব লাইটিং হবে, লাইটিং হয়েছে, সাজিয়েছে তারা অনেকদিন যাবৎ আয়োজন, এই সাজা ডেকোরেশনের কাজে অনেকদিন ব্যয় করে ফেলেছে, অনেকদিন ধরে এই শ্বাসটা দিয়েছে তারা। আমি কালকে রাত্রে একটা ড্রোন শট দেখছি, তো ওই আরও কিছু শট দেখাবো ইনশাল্লাহ, সবার সাথে দেখা করে দেবো। তো আগে যাই। চলে আসছে কিন্তু মেইন ডেকোরেশনে, যেটার জন্য সবাই মানে মুখিয়ে আছে, পিঠা খাওয়ার জন্য। আমি কিন্তু এই পিঠার শাড়িতে চলে আসছি, এই জায়গায় সকল পিঠা বর্তমানে রেডি, আর ওয়ান টাইম প্লেটগুলোও রেডি, সব কিছু রেডি, শুধুমাত্র মেহমানদের জন্য ওয়েট করা হচ্ছে যে যখন সবাই সব গেস্ট চলে আসবে তখনই কিন্তু খাবারের পর্বটা শুরু করবে, তারপরে কনসার্ট হবে। দেন অনেক বড় জায়গা খালি আছে এই জায়গায়, মানুষজন আসতেছে আস্তে আস্তে, আমরা দেখতে পাচ্ছি যে সবাই রেডি, সবগুলো পিঠাও রেডি আছে, মোটামুটি কিছু কিছু দেখা যাচ্ছে আর কিছু কিছু ঢেকে রাখা হয়েছে। সো বিস্তারিত আরও দেখাবো, আরও অনেক কিছু আছে, অনেক আইটেম আছে। পাটিসাপটা পিঠা দেখতে পাচ্ছি এই জায়গায়, খুব খুব কিউট আর খুব সুন্দর লাগতেছে দেখতে। পিঠার কিন্তু কোনো কমতি নেই, আমি এই জায়গায় একজনের সাথে কথা বলবো ইনশাল্লাহ, আমি জানবো পিঠা সম্বন্ধে আরও কিছু, আমি সবগুলো পিঠার নামও জানি না আপাতত, আমি একটা একটা করে দেখাবো। আর চিরচেনা কিছু পিঠা আছে যেগুলো আপনারা স্বাভাবিকভাবে দেখলেই চিনতে পারবেন, সেগুলো আছে, কিছু অচেনা কিছু পিঠাও আছে যেগুলো গ্রামগঞ্জে খুবই ফেমাস, অথচ আমরা জানি না বাট অনেক ফেমাস, আমরা ওই সব পিঠাগুলো দেখবো। যে আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই পিঠা উৎসবকে নিয়ে আপনাদের আরও কী কী প্ল্যান আছে বা কতগুলো পিঠা করা হয়েছে অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি এখানে আমরা যতটুকু জানি আমরা 60,000-এর মতো পিঠা করা হয়েছে, প্রায় 8 থেকে 10টা আইটেম এখানে আমাদের করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইভেন্ট, আমরা গত বছর ফার্স্ট এটা শুরু করেছিলাম, তো এই বছর আমরা একটু গত বছর আমরা অনেক সাড়া পেয়েছি, তো আমরা একটা খোলা উন্মুক্ত পরিবেশে একটা সুন্দর প্লেসে আমরা এই আয়োজনটা করতে পারছি। তো ইনশাল্লাহ আমাদের সেকেন্ড ইভেন্টে মোটামুটি আমরা ভালো সাড়া পাচ্ছি, তো আমরা নতুন নতুন আইডিয়াটার মধ্যে ইনক্লুড করবো ইনশাল্লাহ, সবাই আমাদের সাথে থাকবে এবং পাশে থাকবে, কারণ একটা আয়োজনের মূল কারণ হচ্ছে যে এখানে কিন্তু সকলের একটু সহযোগিতা প্রয়োজন হয়। তো সকলের সার্বিক সহযোগিতায় আমরা ইনশাল্লাহ একদিন ঢাকায় কারানিগঞ্জ সমিতি আয়োজিত যে পিঠা উৎসবটা, এটা একদিন বিশ্বব্যাপী সবার কাছে সমাদৃত হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আর কি। ধন্যবাদ। কতগুলো আমরা প্রায় 3,000-12,000 আমরা 12,000 গেস্ট এখানে অ্যালাউ করতে পারবো, তারা পিঠা খেতে পারবে। আমরা আয়োজক যারা আছি তারা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে যাতে তারা অনুষ্ঠানটা উপভোগ করতে পারে এই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর, আর আপনাদের এই উৎসব বা এই আয়োজনটা সফল হোক আমরা এটাই কাম্য করি। পিঠার কোয়ান্টিটি কিন্তু খুবই বেশি, অনেক বেশি মানুষের তুলনায়, কারণ আমি দেখতে পাচ্ছি যে পিঠার যে সারি যে লাইন দেখতে পাচ্ছি এই জায়গায়, পুরো স্কুলটা পুরো কলেজটা আসলে ভরা, কলেজের বারান্দাটা একটু দেখি, এই জায়গায় পাটিসাপটা পিঠা আছে, আর অনেক অনেক পিঠা আছে যেগুলোর নাম এই জায়গায় লেখা নাই আর আমার জানাও নাই আপাতত এতগুলো পিঠা। আর এটা স্বাদ সম্বন্ধে কিন্তু আমি আরও পরে আপনাদেরকে জানাবো। আর যদি
এটা আপনারা দেখতে পাবেন আমার ব্লগে, আরো যে ভিডিওগুলো আছে ওগুলো দেখতে পাবেন যে কিরকম ভিডিও হয় বা আরো কি কি বিষয় এই গ্রুপ সম্বন্ধে আরো কি কি ডিটেইলস দেওয়া আছে। আপনারা যদি এই গ্রুপের মেম্বার না হয়ে থাকেন তাহলে আমি বলবো যে ওনাদের যে ওয়েবসাইট আছে ঢাকাইয়া কারানীগঞ্জ সমিতির, সেখানে গিয়ে কিন্তু আপনি নিবন্ধন করে নিতে পারবেন। ওয়েবসাইটটা হচ্ছে এই যে এটা dkshomiti.com, এখান থেকে আপনি তাদের নিবন্ধিত একজন গ্রাহক হয়ে যেতে পারবেন। তাদের আয়োজন খুবই ভালো। শরিয়াসে আমি একটু উপরে যাই, আমি ভবনের একটু দোতলার দিকে যাই, আমি দোতলা থেকে একটু দেখাবো আপনাদের ভিউটা। আসলে এই জায়গা হচ্ছে মূল পিঠা বানানোর কাজটা হয়। এই জায়গায় অনেক কারিগর দেখতে পাচ্ছি, সবগুলো ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ফেমাস পিঠা কারিগরদেরকে নিয়ে আসা হয়েছে এই জায়গায়। আর তারা সারা রাত ধরে সারা দিন ধরে এই পিঠাগুলো এই জায়গায় বানিয়েছে। আমরা এই জায়গায় ভাপা পিঠা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। চাচা আপনি আপনার গ্রামের বাসা কোথায়, গ্রামের বাড়ি কোথায় আপনার? বিক্রমপুর। চাচা বিক্রমপুর থেকে এই জায়গায় এসেছে ভাপা পিঠা বানানোর জন্য। তিনি ভাপা পিঠার মশলাপাতি দিচ্ছে। আর অনুষ্ঠান অবশ্যই শুরু হয়ে গেছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আরও ঢাকার বাহির থেকে, ঢাকা থেকে কে আসছে আমি ঠিক জানি না, ঢাকার বাইরেই পিঠার বড় বড় কারিগরদের এই জায়গায় নিয়ে আসা হয়েছে। সবাই বড় বড় পিঠা কারিগর, তাদেরকে আমি দেখতে পাচ্ছি এই জায়গায় আছে। বিশাল এক পিঠা কারখানা হয়ে উঠেছে এই জায়গাটা। আমি এই জায়গায় দেখতে পাচ্ছি একটা স্টোর রুম। এই জায়গায় অনেক পিঠা সারি সারি রাখা আছে। আর খুব সুন্দর, খুব বড় আয়োজন এই জায়গায়। এটা আসলে আপনারা জেনে আনন্দিত হবেন, এবছর আমরা দুটো পিঠা উৎসবের আয়োজন করেছিলাম। অনুরোধ জানাবো আপনাদের সকলকে, যখন আপনারা পিঠা সংগ্রহ করবেন আপনাদের কুপনের মাধ্যমে, পিঠা সংগ্রহ এবং পিঠা খাওয়ার পর যত্রতত্রভাবে কেউ আপনাদের প্লেট অথবা টিস্যু বা আপনাদের যে পানির বোতলগুলো থাকবে সেগুলো যত্রতত্রভাবে মাঠে ফেলবেন না। আমি আপনাদের সকলকে ঢাকাইয়া কারানীগঞ্জ সমিতির 2021-এর দ্বিতীয় পিঠা উৎসব পরিবার সহ উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। ফটো সেশনের জন্য আসছি। আমি তো প্রজেক্টরে ভাইয়া একটু দিবেন আমার, হ্যাঁ থাকবেন। সব গেস্ট কিন্তু ইতিমধ্যে চলে আসছে, আর আরও গেস্ট আসছে। গেস্ট কিন্তু এতটুকুই না, আমরা দেখতে পাচ্ছি যে গেটে কিন্তু একটা ট্রাক আসছে যেটার মধ্যে পিঠার সরঞ্জাম কিছু আছে। আর অতিথিবৃন্দ কিন্তু ইতিমধ্যে চলে আসছে, সবাই ইতিমধ্যেই চলে আসছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি যে অতিথিবৃন্দরা সবাই চলে আসছে, আর এই জায়গায় সব গেস্ট এই জায়গায় চলে আসছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সবাই আতিথেয়তা গ্রহণ করার জন্য। সবাই আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে কিন্তু ক্রমশ গেস্ট আসতেছে, ছোট বড় নানান বয়সী মুরব্বী বড় ভাই ছোট ভাই সবাই আসতেছে এই জায়গায়। এটা দেখেও কিন্তু একটু ভালো লাগতেছে। আর এই জায়গায় যারা এই জায়গার কমিটি মেম্বার আছে তারা কিন্তু বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতাই করছে, আমাদের কিন্তু অনেক হেল্প করতেছে। তারা মোটেও বুঝতে দিচ্ছে না যে এত মানুষের আয়োজন। তবে হ্যাঁ হ্যাঁ ভিতরে
এদিকে পিঠার একটা ট্রাক আসছে, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পিঠার ট্রাক, পিঠা নিয়ে আসা হয়েছে এই জায়গা থেকে। আর মানুষের ঢল ক্রমশ বাড়তেছে আর বাড়তেছে। সব মাঠের দুই পাশে দুইটা সেলফি স্ট্যান্ড দেওয়া আছে, এটার মধ্যে একটা ফ্রেম বানানো আছে, আমরা ওই পাশে আগেরটাও দেখেছি। এটা হচ্ছে একটা সেলফি স্ট্যান্ড, যে জায়গায় বাচ্চা বড় সবাই কিন্তু ছবি তুলতেছে। এই জায়গায় মিডিয়া পার্সন আসছেন, প্লাস ফটোগ্রাফার আছে যে যার মতো ছবি তুলে নিচ্ছে এই জায়গায়। আর সবগুলো পাওয়া যাবে ঢাকাইয়া ক্রানীগঞ্জ সমিতির পেজে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় মানুষের ছবি তোলার কিছু দৃশ্য, আর ফটোগ্রাফাররাও আছে, মিডিয়া পার্সন ভাইদেরও আনাগোনা এই জায়গায় অনেক বেশি, অনেক দুই তিনটা টেলিভিশনের ই দেখলাম আমরা। আমরা কিন্তু অনেকই দেখতে পাচ্ছি যে সবাই ছবি তুলতেছে। আপু একটু উদ্বোধন আমরা আপনাদের আনুষ্ঠানিক ঘোষণা করছি, এবং আপনারা সারিবদ্ধভাবে নারী পুরুষ আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে, ডাইনের পূর্ব দিকে নারী এবং পশ্চিম দিকে পুরুষের লাইন, আপনারা আলাদা আলাদা দাঁড়িয়ে আপনারা পিঠা সংগ্রহ শুরু করুন। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঢাকাইয়া ক্রানীগঞ্জ সমিতির সম্মানিত সভাপতি জনাব শাহিদুল হক ভাইকে আমাদের আজকের পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য একটা সজোরে করতালির মাধ্যমে আমরা এই শুভ উদ্বোধনকে এনজয় করি। এই মাঝে কিন্তু আমরা এই পিঠা উৎসবের উদ্বোধন ঘোষণা শুনতে পেলাম জনাব শাহিদ আহমদ। আপনারা যারা পিঠার কুপন পেয়েছেন আপনারা এখনই চাইলে কুপন দিয়ে সারিবদ্ধভাবে পিঠা সংগ্রহ করতে পারবেন। আমি সকলকে অনুরোধ জানাবো, 70,000 পিঠার ব্যবস্থা রয়েছে, কেউ তাড়াহুড়ো করবো না, কেউ লাইন ব্রেক করবো না। যে লাইনে পিঠা নেওয়ার ব্যাপার সে লাইন দিয়ে ঢুকবো, এবং যে লাইন দিয়ে বের হয়ে যাওয়ার কথা। পিঠা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর যারা অ্যাডমিনরা আছে সবাই কিন্তু ধুম ধাড়াক্কা কাজ করতেছে সবাইকে পিঠা দেওয়ার জন্য। এই জায়গায় কী কী পিঠা দেওয়া হচ্ছে আমি একটু একটু করে সবাই একটু দেখাবো। আমি না হয় নাই খেলাম আজকে, আজকে আমি পিঠা দেখিয়েই যাব, সো নো টেনশন। এই জায়গায় কার্ড সংগ্রহ করা হচ্ছে, এটা হচ্ছে মহিলা লাইন, আর আশা করি সবাই লাইন মতোই আসবে আর পিঠা নিয়ে সুন্দর মতো চলে যাবে, এবং এটাকে অনেক এনজয় করার একটা বিষয়। এই জায়গায় কিন্তু পিঠা দেওয়া হচ্ছে, এই জায়গায় কিন্তু পিঠা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি সবাইকেই। সো লাইন মতো দেওয়াটা হচ্ছে ডিফিকাল্ট, সব অ্যাডমিনরা এই জায়গায় চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এই জায়গায় সুন্দর মতো পিঠা দেওয়ার। সো এই জায়গায় সবাই কিন্তু খুব চেষ্টা করছে যে সুন্দর শৃঙ্খলভাবে যেন এই পিঠাগুলো বন্টন করা যায়। সবাই টোকেন হাতে হাতে রেখেছে, এবং টোকেন দিয়ে কিন্তু সবাই পিঠা নেওয়ার চেষ্টা করতেছে। পিঠা কিন্তু অনেক আছে, কোনো সমস্যা নেই, শর্ট পড়ার মতো কোনো অবস্থা এই জায়গায় নেই, এই জায়গায় হতেই পারে না, কারণ প্রায় 80,000-এর মতো পিঠা এই জায়গায় আছে আমি দেখতে পাচ্ছি। এর আগে আমি উপরেও দেখিয়েছিলাম পিঠা, আর পিঠা এই জায়গায় কিন্তু সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সো টেনশনের কোনো কিছু নেই, টেনশনের কোনো কিছু নেই, এই জায়গায় পিঠা বন্টন করা হচ্ছে আর খুব শৃঙ্খলভাবেই সেটা করা হবে। সো এই জায়গায় ভিতরে করেন, সো এই জায়গায় কোনো টেনশনের কোনো কিছু নেই, কারণ অনেক পিঠা আছে অনেক। এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, আর ওটা হচ্ছে নাসি পিঠা, এটা কী পিঠা জানি না, পাটিসাপটা পিঠা, আরও এটা আছে ভাপা পিঠা আমরা দেখতে পাচ্ছি, এটা টেবিলে আছে এই জায়গায়। সো টেনশনের কোনো কিছু নেই এই জায়গায়, মানুষ আর মানুষ, মানুষের প্রতিটা প্লেটে কিন্তু সব রকম পিঠা মিলিয়ে দেওয়া হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছি। তো টোকেন গ্রহণ করা হচ্ছে আর পিঠা দেওয়া হচ্ছে, টোকেন গ্রহণ করা হচ্ছে দেন পিঠা দেওয়া হচ্ছে। তো এটা নিয়ে বেশি কিছু না, এটা হচ্ছে একটা একটা করে পানির বোতল এই জায়গা থেকে দেওয়া হচ্ছে, সবকিছু সবকিছু টাইমিং মতো দেওয়া হচ্ছে, খুব সুন্দর। দিব 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 দিতেছে, আমরা
আপনার হেল্প করাটা হচ্ছে মূল কথা, যে মানুষের ভিড় কিন্তু অতুলনীয় ভিড়। ভাই একটার মধ্যে দুইটা দিয়ে দেন, আবির ভাই একটার মধ্যে দুইটা দিয়ে দেন। এই জায়গায় ভিড় কিন্তু অতুলনীয় ভিড় এই জায়গায় দেখতে পাচ্ছি, আর মানে ভিড় কম মানুষ বেশি, এটা হচ্ছে মেন কথা। একটা ভিতরে দুইটা করে দিয়ে দেন, বড় না এসে আমরা আরেকজন অ্যাডমিনকে দেখতে পাচ্ছি যিনি পিঠা দেওয়ার জন্য এই জায়গায় চলে আসছে। ভাইয়া আসলে মানুষ কিন্তু অনেক বেশি, তো মেনটেন করাটা কিন্তু খুবই টাফ। ইনশাআল্লাহ যতটুকু চেষ্টা করবো মেনটেন করার জন্য, সবার সহযোগিতা কামনা করছি। ঠিক আছে, ধন্যবাদ, ক্যারি অন। দুইটা এক প্লেটে, আর একটা এলো একটা ওনার। এই জায়গার আয়োজন কিন্তু অনেক বড়, যার জন্য মেনটেন করাটাও কিন্তু একটু টাফ। আর এটা হচ্ছে মেইন তাদের বানানোর কাজটা এই জায়গাতে হয়। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বানানোর কাজ কিন্তু এখনও চলছে, আর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে হইলুট শুরু হয়ে গেছে, সবাই কিন্তু পিঠা নেওয়ার জন্য খুবই ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি যে সবাই পিঠা বানাচ্ছে, প্লাস পিঠা খাচ্ছে, আর সবাই বানাচ্ছে। ভাই কোন গ্রাম থেকে এসেছেন, কোন জেলা? পটুয়াখালী। পটুয়া, সুদূর পটুয়াখালী থেকে কিন্তু তারা এই জায়গায় শুধুমাত্র পিঠা বানানোর জন্যই এসেছে। তারা হচ্ছে বাংলাদেশের বেস্ট পিঠা কারিগর বলা যায়, কারণ তারা অনেক বড় একটা আয়োজন করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শাহিদ ভাইকে খুবই ব্যস্ত, কারণ হচ্ছে এই আয়োজনটা কিন্তু তাদেরই, আর তাদের জন্য কিন্তু এই জায়গায় হাজার হাজার মানুষের সমাগম, আর হাজার হাজার পিঠার সমাগম আমরা এই জায়গায় দেখতে পেয়েছিলাম। তো আমরা এই জায়গায় আরও পিঠা দেখাবো, আর যার জন্য আমরা এই জায়গায় এসে পিঠা খাবো। পিঠা আমরা খাবো অবশ্য, কিন্তু একটু পরে খাবো। আমরা আগে পিঠা আগে দেখে নিই কীভাবে বন্টন করা হয়। নিষেধাজ্ঞা আপনার যা আছে সব কিছু কিন্তু বলে ফেলতে পারেন। ফাইনালি আমি আমার পিঠার প্লেটটা রেডি করতে পারছি, আর এই জায়গায় দেখতে পাচ্ছি যে পাটিসাপটা পিঠা আছে, ভাপ্পা পিঠা আছে, তারপরে হাতকুলি পিঠা আছে, আরও তালের পিঠা মেবি এটা, তারপরে ডিম পিঠা, এটা ডিম পিঠা আছে। একটু আগে বানাতে যে দেখলাম যে ওই যে পটুয়াখালীর যে লোকটার কথা বলছিলাম, যার সাথে কথা বললাম, উনি এই পিঠাটা বানিয়েছে। তারপরে যে হাতকুলি পিঠা আছে এই জায়গায়, আমি এখন এটাকে খাবো অনেক কষ্টের পর, আসলে অনেক কিছুর পর এই প্লেটটা পাওয়া গেছে আমার জন্য। আমি আস্তে আস্তে খাই, সবার আগে আমার মোস্ট ফেভারিট পিঠা পাটিসাপটা দিয়ে আমি শুরু করবো। সবচেয়ে আমি আমার মোস্ট ফেভারিট পাটিসাপটা পিঠা দিয়ে শুরু করবো, এটার টেস্ট সম্বন্ধে বলবো। আর এটা মেবি বরিশালের লোক বানিয়েছে, যার সাথে আমার একটু আগে কথা হয়েছিল, মেড ইন বরিশালের পিঠা, আমি এটা এখন খাবো। তো আগে ভেঙে দেখি ভিতরে কী আছে। এটা কিন্তু র খিরসা, কোনো মালাই টালাই কিছু না, খিরসা দিয়ে বানিয়েছে, অনেক মিষ্টি। ঠান্ডা তো ওই জন্য এমনটা লাগতেছে, আমি কিন্তু অনেক কষ্টের পর এই ফুল প্লেটটা পেয়েছি। পিঠাটা অনেক মিষ্টি, যা
তার জন্য একটু বেশি খেলাম না, কারণ সবগুলো একটু একটু করে খেতে পপিটাটা একটু খাই। আর এটা সম্বন্ধে একটু বলি, এটা হচ্ছে এটাও আমরা বানাতে দেখছি মুন্সিগঞ্জের এক লোকের সাথে কথা হয়েছিল, উনি এটা বানিয়েছে, পুরোটা হচ্ছে মেড ইন মুন্সিগঞ্জের। তো মুন্সিগঞ্জ থেকে যেহেতু এটা মেড করা হয়েছে তো এটা খাই, খাওয়ার পরে আবার জানাই। এটা হচ্ছে বোরা পিঠা, এটা কি পিঠা, এটা হচ্ছে বোরা পিঠা, এটা হচ্ছে পুরোটা তালের ফ্লেভার আসছে এটা থেকে, পিছনে অনেক ক্লাউড যার জন্য হয়তো আমার ভয়েসটা তেমন আসছে না, কিন্তু আমি চেষ্টা করতেছি পুরোপুরি করার জন্য, এক্সপ্লেইন করার জন্য। এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেড হাতকুলি পিঠা, এটাও আমি খাবো আর খেয়ে জানাবো যে এটা আসলে টেস্টটা কেমন। আসলে এত বড় অকেশন যার জন্য এভাবে ভিডিও করাটা পসিবল না, পিঠাই খাবো আস্তে আস্তে আর দেখি কি করা যায়। আর এই অকেশনটা কিন্তু অনেক বড়, যতটা এক্সপেক্ট করা হয়েছিল তার চেয়ে অনেক বড়, দ্বিগুণ বড়।
চমৎকার গানের পরে কি তালি দিতে বলতে হয়? এখনো যাদের তালি দিতে ভয় তাদের হক হয়। সজল কল্যাণী হবে। এ পর্যায়ে আমাদের মাঝে যে গান নিয়ে আসছেন তাকে আমরা সবাই চিনি।